Hello friends, welcome to a new episode of CCQW means Communicative Closed Questions Workbook. So Communicative Closed Questions a series je ager episode e amra 18 ti formation er upore kotha bolechhilam je 18 ti formation diye question kibhabe korte hoy ebong tar related answer gulo kemon hoy ajke amra 19 number formation theke 23 number formation gulo ke dekhe nebo ei formation gulote amra mainly shikhe nebo je can could ebong able to can ebong could orthat pari can could ei je pari ebong partam ei question gulo ke kibhabe korte hoy tumi ki paro tumi ki parte to ei can ebong could byabohar kore je question gulo ke amra toiri korte pari sei question gulor related able to ব্যবহার করে কিভাবে আমরা কোশ্চেন করতে পারবো সেটাকে আজকে আমরা দেখে নেব তো প্রথম ফরমেশন 19 যে can plus subject plus v1 যে can plus subject তারপরে v1 তো অ্যানসারিং মেথডটাও থাকবে can এবং v1 তো এখানে আমরা দেখে নেব can ব্যবহার করে কোশ্চেন করলে অ্যানসারও can ব্যবহার করে হবে এবং can ব্যবহার করলে আমরা v1 ছাড়া কোশ্চেন করতে পারবো না এবং can ব্যবহার করে আমরা v1 ব্যবহার করে অ্যানসারটা করব তাহলে can you go yes I go can you drive car yes I can drive car তো এটা আমরা আগের এপিসোডে দেখে নিয়েছিলাম যে can ব্যবহার করে কিভাবে কোশ্চেন ফর্ম করতে হয় তো আমরা চলে যাব যে can you drive car এই যে কোশ্চেনটা করলাম এই কোশ্চেনের ইকুইভ্যালেন্ট আরেকটা কোশ্চেন ব্যবহার করতে পারবো আমরা সেটা এবল টু ব্যবহার করে যে am is এর সাবজেক্ট প্লাস এবল টু প্লাস v1 তাহলে আর ইউ এবল টু ড্রাইভ কার ক্যান ইউ ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাতে পারো আর ইউ এবল টু ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাতে পারো সেম কোশ্চেন অ্যানসারও কিন্তু এবল টু ব্যবহার করে যখন আমরা কোশ্চেন করব তার সেম এবল টুই হবে এবং সেম অক্সিলারি ভার্ব ব্যবহার করব অ্যাম ইজ আর ব্যবহার করে এবল টু ব্যবহার করলে আমরা অ্যানসার করার সময় কিন্তু এবল টুর পরে অ্যাম ইজ আরকেই ব্যবহার করব তাহলে আর ইউ এবল টু ড্রাইভ কার ইয়েস আই অ্যাম এবল টু ড্রাইভ কার আর ইউ এবল টু ড্রাইভ বাস নো আই অ্যাম নট এবল টু ড্রাইভ বাস আর ইউ এবল টু ক্লাইম আপ ট্রি ইয়েস আই অ্যাম এবল টু ক্লাইম আপ ট্রি তুমি কি গাছে উঠতে পারো ইয়েস আই অ্যাম এবল টু ক্লাইম আপ ট্রি আর ইউ এবল টু জাম্প ফ্রম দ্য মাউন্টেন নো আই অ্যাম নট এবল টু জাম্প ফ্রম দ্য মাউন্টেন তাহলে ক্যান ব্যবহার করে যে কোশ্চেনগুলোকে আমরা অ্যাস্ক করতে পারি বা মানুষকে জিজ্ঞাসা করতে পারি সেম কোশ্চেনগুলোকে আমরা অ্যাম ইজ আর এবল টু ব্যবহার করে জিজ্ঞেস করতে পারি এবার চলে যাব কুড কুড ইউ গো দেয়ার তুমি কি সেখানে যেতে পারতে ইয়েস আই কুড গো দেয়ার হ্যাঁ আমি সেখানে যেতে পারতাম নো আই কুড নট গো দেয়ার না আমি সেখানে যেতে পারতাম না তো এই যে কুড ব্যবহার করে যে কোশ্চেনটা হয় সেম কোশ্চেন ইকুইভ্যালেন্ট কোশ্চেন ওয়াজ ওয়ার সাবজেক্ট এবল টু প্লাস v1 ওয়ার ইউ এবল টু ক্লিন দ্য রুম ইয়েস আই ওয়াজ এবল টু ক্লিন দ্য রুম নো আই ওয়াজ নট এবল টু ক্লিন দ্য রুম তুমি কি ঘরটি পরিষ্কার করতে পারতে কুড ইউ ওয়াজ ওয়ার এবল টু সেম কুড ইউ ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাতে পারতে ইয়েস আই কুড ড্রাইভ কার নো আই কুড নট ড্রাইভ কার তাহলে এটাকে আমরা এবল টু ব্যবহার করে বলবো যে ওয়ার ইউ এবল টু ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাতে পারতে ইয়েস আই ওয়াজ এবল টু ড্রাইভ কার নো আই ওয়াজ নট এবল টু ড্রাইভ কার তাহলে ওয়াজ ওয়ার এবল টু এবং কুড সেম টু সেম কোশ্চেন করার সময় আমরা ব্যবহার করে থাকি তো আমরা ক্যান এবং কুডের পরিবর্তে অ্যাম ইজ আর এবল টু এবং ওয়াজ ওয়ার এবল টু ব্যবহার করে কোশ্চেনটা করতে পারছি এবার আমরা চলে আসব যে উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এবল টু প্লাস v1 ফিউচারের কথা বলবো যে তুমি কি গাড়ি চালাতে পারবে উইল ইউ বি এবল টু ড্রাইভ কার উইল ইউ বি এবল টু ড্রাইভ কার ইয়েস আই উইল বি এবল টু ড্রাইভ কার উইল ইউ বি এবল টু ড্রাইভ বাস নো আই উইল নট বি এবল টু ড্রাইভ বাস ইয়েস আই উইল বি এবল টু ড্রাইভ বাস হ্যাঁ আমি গাড়ি চালাতে পারবো বা বাস চালাতে পারবো নো আই উইল নট বি এবল টু ড্রাইভ বাস না আমি বাস চালাতে পারবো না এইখানে কিন্তু ক্যান ব্যবহার করে আমরা এই ফিউচারের কথাটি জিজ্ঞেস করতে পারবো না এর দুটি কারণ রয়েছে নাম্বার ওয়ান ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব তো মোডাল অক্সিলারি ভার্বের পরে
আমরা যখন কোশ্চেন করতে যাব তখন আরেকটি মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারবো না। তো আমরা জানি ফিউচারের জন্য উইল দরকার হবে, উইল একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে উইল আর ক্যান পাশাপাশি দুটো মোডাল অক্সিলারিকে আমরা ব্যবহার করতে পারবো না কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে উইল ইউ ক্যান ড্রাইভ কার বলা যাবে না। তাহলে ফিউচারের কোশ্চেনটা কিভাবে করব, তার জন্যই আমাদের উইল ইউ বি এবল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারবে। এইবার আমরা দেখে নেব যে আরো দুটি জায়গা রয়েছে যেখানে আমরা কোশ্চেন করার সময় ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি না, আমাদের সেক্ষেত্রে শুধুমাত্র এবল টু ব্যবহার করে কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে যে এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস বিং এবল টু, BEING বিং, যে পারা এর কন্টিনিউয়াস ফর্মটা, যে তুমি কি গাড়ি চালাতে পারছো। তাহলে এই ফরমেশন দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে, ক্যান ব্যবহার করে আমরা কোশ্চেনটা করতে পারবো না। কন্টিনিউয়াস অ্যাকশন ব্যবহার করার জন্য আমাদের ING ফর্মটা দরকার হয়। তাহলে আমরা এরকম বলতে পারি না যে ক্যানিং ইউ ড্রাইভ কার, ক্যানিং কথাটা ব্যবহার করতে পারবো না, কুডিং ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের সেই কন্টিনিউয়াস ফর্মের জন্য একটা BEING ফর্মটা দরকার হবে। তাহলে আমরা কিভাবে কোশ্চেন করব, আর ইউ বিং এবল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারছো এখন, আর ইউ বিং এবল টু ড্রাইভ কার নাও, তুমি কি এখন গাড়ি চালাতে পারছো। তো অ্যান্সার করব আমি, ইয়েস আই অ্যাম বিং এবল টু ড্রাইভ কার, হ্যাঁ আমি এখন গাড়ি চালাতে পারছি। নো আই অ্যাম নট বিং এবল টু ড্রাইভ কার, না আমি এখন গাড়ি চালাতে পারছি না। নেক্সট, তুমি কি গাড়ি চালাতে পারছিলে, ওয়ার ইউ বিং এবল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারছিলে। ইয়েস আই ওয়াজ বিং এবল টু ড্রাইভ কার, হ্যাঁ আমি গাড়ি চালাতে পারছিলাম। নো আই ওয়াজ নট বিং এবল টু ড্রাইভ কার, না আমি গাড়ি চালাতে পারছিলাম না। তাহলে আমরা কন্টিনিউয়াস ফর্ম প্রেজেন্টে এম ইজ আর বিং এবল টু, পাস্টে ওয়াজ, ওয়ার বিং এবল টু ব্যবহার করে কোয়েশ্চেন করব। তাহলে এই যে আমরা যে কটা ফরমেশন দেখলাম, পাঁচটি ফরমেশন, এই পাঁচটি ফরমেশনের উপরে এখন যদি কোয়েশ্চেন করি একটা সেম ভার্ব ব্যবহার করে, তাহলে সেটা কেমন হয় সেটা একবার একটু দেখে নেওয়া যায়। সাপোজ দ্য ভার্ব ইজ স্পিক, তাহলে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো। ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারি। নো আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারি না। তো এই সেম কোশ্চেনটাকে আমি ইজার এবল টু দিয়ে ব্যবহার করে আমরা যদি কোশ্চেনটা করি, তাহলে আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো। ইয়েস আই অ্যাম এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারি। নো আই অ্যাম নট এবল টু স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারি না। সেম কোশ্চেন, কুড ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে। ইয়েস আই কুড স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারতাম। নো আই কুড নট স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারতাম না। তো এটাকে যদি ওয়াজ ওয়ার ব্যবহার করে কোশ্চেনটা জিজ্ঞেস করি, তাহলে ওয়ার ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে। ইয়েস আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারতাম। নো আই ওয়াজ নট এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারতাম না। এবার ফিউচারে চলে যাবো যে উইল ইউ বি এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারবে। ইয়েস আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারবো। নো আই উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন, যে আর ইউ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি এখন ইংলিশে কথা বলতে পারছো। ইয়েস আই অ্যাম বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি এখন ইংলিশে কথা বলতে পারছি। নো I am not being able to speak in English, না আমি এখন ইংলিশে কথা বলতে পারছি না। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার ইউ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারছিলে। ইয়েস আই ওয়াজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারছিলাম। নো আই ওয়াজ নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারছিলাম না। তো এবার আমরা দেখে নেব যে এই যে ক্যান, কুড এবং এবল টু এদের ব্যবহার করে যখন কোয়েশ্চেন করি, তাহলে তার অ্যালগোরিদমটা আমাদের দেখে নিতে হবে যে আমরা কোয়েশ্চেন করলে কিভাবে অ্যান্সার করতে হয়। সেটা অলরেডি আমরা দেখলাম, আর একবার আমরা দেখে নেব যে ক্যান ব্যবহার করে কোশ্চেন করলে অ্যান্সার ক্যান ব্যবহার করেই করব, কুড ব্যবহার করে কোশ্চেন করলে কুড ব্যবহার করে অ্যান্সার করব, এবল টু ব্যবহার করে কোশ্চেন করলে এবল টু ব্যবহার করে অ্যান্সার করব, এবল টুর সঙ্গে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হবে সেম টু সেম অক্সিলারি ব্যবহার করেই আমাদের অ্যান্সার করতে হবে। তবে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এম ইজ আর যখন আমরা কোশ্চেন করার সময় ব্যবহার করব, তখন এম ইজ আর এর যে কোনো একটি ব্যবহার করে আমি অ্যান্সার করব, আর ওয়াজ ওয়ার ব্যবহার করে যখন কোশ্চেন করব, তখন ওয়াজ কিংবা ওয়ার এর যে কোনো একটি ব্যবহার করে আমাকে অ্যান্সার করতে হবে। এবার তাহলে সেই এক্সাম্পলে আমরা চলে যাব, তার আগে বলবো
যে আমাদের এই সিরিজের এই প্রত্যেকটি ভিডিও যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইংলিশে কোশ্চেন করা তুমি শিখবে এবং ভালো চাকরি তুমি পাবে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক চিহ্নটিকে একবার একটু প্রেস করে আমাদের ভিডিওটিকে লাইক করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ইনফো সাগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে একটু শেয়ার করে দাও, যাতে অন্যান্য স্টুডেন্টস যারা ইংলিশ শিখতে চায় তাদের হেল্প হবে। তো এবার আমরা দেখছি যে আমরা সেম টু সেম যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। যে আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ইয়েস আই অ্যাম এবল টু স্পিক ইন ইংলিশ, আই অ্যাম, আর ইউ। আবার বললাম ইজ হি এবল টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারে? ইয়েস হি ইজ এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ সে ইংলিশে কথা বলতে পারে। নো হি ইজ নট এবল টু স্পিক ইন ইংলিশ, না সে ইংলিশে কথা বলতে পারে না। ওয়াজ ওয়ারকে যখন ব্যবহার করবো এবল টুর সঙ্গে ওয়াজ ওয়ার ব্যবহার করে অ্যান্সার করবো, তাহলে ওয়ার ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে? ইয়েস আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারতাম। ওয়াজ ইউর ব্রাদার এবল টু স্পিক ইন ইংলিশ, তোমার ভাই কি ইংলিশে কথা বলতে পারতো? ইয়েস মাই ব্রাদার ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমার ভাই ইংলিশে কথা বলতে পারতো। এবার আমরা ফিউচারের কথা বলবো যে উইল ইউ বি এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারবে? উইল ইউ বি, উইল এবং বি এই দুটো ব্যবহার করে যখন কোশ্চেন করব অ্যান্সার করার সময় কিন্তু আমরা উইল এবং বি এই দুটোকে ব্যবহার করব। উইল ইউর ব্রাদার বি এবল টু স্পিক ইন ইংলিশ, তোমার ভাই কি ইংলিশে কথা বলতে পারবে? ইয়েস মাই ব্রাদার উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমার ভাই ইংলিশে কথা বলতে পারবে। নো মাই ব্রাদার উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ, আমার ভাই ইংলিশে কথা বলতে পারবে না। এইবার আর ইউ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারছো? ইয়েস আই অ্যাম বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারছি। ইজ হি বিং এবল টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারছে? ইয়েস হি ইজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ সে ইংলিশে কথা বলতে পারছে। নো হি ইজ নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ, না সে ইংলিশে কথা বলতে পারছে না। এবার চলে আসবো ওয়াজ ওয়ার, ওয়ার ইউ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারছিলে? ইয়েস আই ওয়াজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারছিলাম। নো আই ওয়াজ নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারছিলাম না। ওয়াজ হি বিং এবল টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারছিল? ইয়েস হি ওয়াজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ সে ইংলিশে কথা বলতে পারছিল। নো হি ওয়াজ নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ, না সে ইংলিশে কথা বলতে পারছিল না। এই যে আমরা ওয়াজ ব্যবহার করে যখন কোশ্চেন করছি, ওয়াজ ব্যবহার করে অ্যান্সার করছি এবং এবল টু ব্যবহার করছি বলে এবল টু দিয়ে অ্যান্সার করছি, তাহলে আমরা যদি জেনে যাই যে এই জায়গাটা যে আমরা কোশ্চেন করার সময় যে জিনিসটাকে ব্যবহার করছি, অ্যান্সার করার সময় কিন্তু সেম টু সেম জিনিসটাকে ব্যবহার করে অ্যান্সার করছি, তাহলে আমাকে যদি এখন কেউ কোশ্চেন করে যে ক্যান ইউ কুক, ক্যান আমাকে প্রথমে ভাবতে হবে যে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করে কোশ্চেন করলো, ক্যান ব্যবহার করে, তাহলে আমার থিঙ্কিংটা এইভাবে আসবে যে আমি ক্যান ব্যবহার করে অ্যান্সার করব। ইয়েস আই ক্যান কুক। যদি আমাকে সেম কোশ্চেনটা বলতো যে আর ইউ এবল টু কুক, তুমি কি রান্না করতে পারো, তো আমি এবল টু ব্যবহার করে অ্যান্সার করতাম যে ইয়েস আই অ্যাম এবল টু কুক, হ্যাঁ আমি রান্না করতে পারি। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোশ্চেন কাউকে জিজ্ঞাসা করব, তখন আমি পুরো সেন্টেন্সটা ব্যবহার করে কোশ্চেন করলেও সে কিন্তু আমাকে শর্টলি অ্যান্সার করতে পারে। যেমন ক্যান ইউ ড্রাইভ কার, ইয়েস আই ক্যান ড্রাইভ কার, এই পুরো সেন্টেন্সটা না বললেও কিন্তু কারেক্ট অ্যান্সার করা যাবে। যে ক্যান ইউ ড্রাইভ কার, ইয়েস আই ক্যান, নো আই কান্ট। কিন্তু অ্যাট দ্য টাইম অফ লার্নিং, যখন আমরা প্রথম শেখা শুরু করছি ইংলিশ, সেই জায়গাটাতে আমি যত বড় কোশ্চেন শুনছি তত বড় কোশ্চেনের যদি অ্যান্সার করি, তাহলে আমার থিঙ্কিংটা, আমার বলার যে টাং, সেগুলো কিন্তু স্লিপারি হবে এবং থিঙ্কিং লেভেলটা কিন্তু আমার গ্রো করবে। যে আর ইউ এবল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারো? ইয়েস আই অ্যাম এবল টু ড্রাইভ কার, হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি। যখন আমি এটা শিখে যাব তখন কিন্তু আমি এইভাবে বলতে পারি যে আর ইউ এবল টু ড্রাইভ কার, ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম, না আই অ্যাম নট।
আই এম নট এবল টু ড্রাইভ কার, এত বড় কথাটা আমাদের আর বলার দরকার হবে না। তো আমরা আজকে দেখলাম যে আমাদের ক্লোজড কোয়েশ্চেন্স গঠন করার জন্য যে পাঁচটি ফরমেশন দেখলাম, ক্যান অথবা অ্যাম ইজ আর এবল টু, কুড অথবা ওয়াজ আর এবল টু, এবং ফিউচারে উইল বি এবল টু, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর বিং এবল টু, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর বিং এবল টু, এই ফরমেশনগুলো ব্যবহার করে আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন করব এবং অ্যান্সার করব। শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত ক্লোজড কোয়েশ্চেন্সের উপর যে বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আছে, সেখান থেকে তোমরা নিজেরা নিজেদের কোয়েশ্চেন করো, অ্যান্সার করো। এবং ওই বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে ওই বইয়ের মধ্যে কোয়েশ্চেন এবং মাদার টাং অ্যান্সার, তার মাদার টাং করার জায়গাটা রয়েছে তোমাদের হাতে। বইটি গেলে তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারবে, আর যতদিন সেই বইটি তোমাদের হাতে না আসছে ততদিন তোমরা এই ফরমেশনের উপরে নিজেরা কোয়েশ্চেন গঠন করো, এক একটা ভার্ব নিয়ে এবং তার অ্যান্সার করো, এবং নিজেকে কোয়েশ্চেন করো, নিজে অ্যান্সার করো, এইভাবে তোমার কমিউনিকেটিভ স্কিলটাকে আরও গ্রো করে নিয়ে যাও। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য ফরমেশনকে সামনে নিয়ে। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ শেখো, তোমাকে ভালো চাকরি পেতেই হবে।